এখন আমাদের কাজ করার দরকার। এবং এটা খুব আনন্দের বিষয় যে বাংলাদেশে প্রথম একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে, যে এরকম তিনটা বড় ব্রিজের নির্মাণ কাজের সময় এবং নির্মাণ ব্যয় দুটুই কমে যাচ্ছে। এই তিনটি ব্রিজের কাজ শেষ হওয়ার কথা আগামী বছর জুন মাসে, সেখানে এই কাজ ছয় মাস আগে ডিসেম্বর মাসে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে। আমি তাদেরকে ইয়ারের উপর বসছি, 57% এ পর্যন্ত সার্বিক অগ্রগতি, ভালোভাবে এগিয়ে যাচ্ছে, কাজ পিছিয়ে নেই। আর এই নির্বাচনে আসা না আসা এ বিষয়ে সরকারের তো কোনো দায় নেই, তারা কি মনে করে যে এটা একটা সুযোগ, যে সুযোগ সরকার তাদের কাছে বিতরণ করবে? এটা তো কোনো সুযোগ নয়, এটা তাদের অধিকার। একটা রাজনৈতিক দল, নিবন্ধিত দল নির্বাচনে অংশ নেওয়া, এটা তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। এটা তারা আসবে কি, তারা গতবার আসেনি, এবারও তারা 5ই জানুয়ারি পুনরাবৃত্তি ঘটাবে, এটা তাদের ব্যাপার, এ বিষয়ে সরকারের কোনো দায় নেই। সরকার তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, মানে আমাদের কোনো বক্তব্য নেই। আর বেসামাল কথা তারাই বলে যাদের পায়ের তলায় মাটির জোর কম, যাদের ফাউন্ডেশন শক্ত, তাদের বেসামাল কথা বলার প্রয়োজন নেই। বিএনপি এখন 9 বছরের ব্যর্থ আন্দোলনের পর, বেগম জিয়ার গ্রেপ্তারের পরেও তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না, আন্দোলনের সাড়া দিচ্ছে না দেশের জনগণ, সেটা বলা, সেই সত্যটি উচ্চারণ করা বেসামাল বা বেপরোয়া উচ্চারণ নয়। আর এখানে গণতন্ত্রকে তারা রক্ষা করার আন্দোলন করছে, গণতন্ত্রের কোনো অসুবিধা নেই, গণতন্ত্র আছে এবং গণতন্ত্র চলছে। গণতন্ত্রের পাঠ হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনের কাজও যথারীতি এগিয়ে চলছে। স্থানীয় সরকার নির্বাচন অনেকগুলো হয়েছে, 2টি সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে 2টি সিটি কর্পোরেশনে একটিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি, আমরা আওয়ামী লীগ জয়লাভ করি। তাহলে নির্বাচন গণতন্ত্র এই দেশে আইপিইউ সম্মেলন হয়েছে, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্স হয়েছে, সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে 2টা গ্রান্ড কনফারেন্স করেছে, সিপিসি এবং আইপিইউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। কাজে গণতন্ত্র নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে বিএনপি।
বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না, তাদের গণতন্ত্র রক্ষার নমুনা এদেশের লোকের জানা আছে। মনে আছে 5 জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র রক্ষার জন্যই তারা বোমা সন্ত্রাস চালিয়েছিল, এখন কি তারা গণতন্ত্র রক্ষার নামে? খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এটা তাদের সিদ্ধান্ত, তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা বিএনপি দল হিসেবে তাদেরই সিদ্ধান্ত। আর এই নির্বাচনে আসা না আসা এ বিষয়ে সরকারের তো কোনো দায় নেই, তারা তারা কি মনে করে যে এটা একটা সুযোগ, যে সুযোগ সরকার তাদের কাছে বিতরণ করবে? এটা তো কোনো সুযোগ নয়, এটা তাদের অধিকার। একটা রাজনৈতিক দল, নিবন্ধিত দল নির্বাচনে অংশ নেওয়া এটা তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। এটা তারা আসবে কি, তারা গতবার আসেনি, এবারও তারা 5ই জানুয়ারি পুনরাবৃত্তি ঘটাবে এটা তাদের ব্যাপার, এ বিষয়ে সরকারের কোনো দায় নেই। সরকার তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, না আমাদের কোনো বক্তব্য নেই। আর বেসামাল কথা তারাই বলে যাদের পায়ের তলায় মাটির জোর কম, যাদের ফাউন্ডেশন শক্ত তাদের বেসামাল কথা বলার প্রয়োজন নেই। বিএনপি এখন 9 বছরের ব্যর্থ আন্দোলনের পর, বেগম জিয়ার গ্রেপ্তারের পরও তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না, আন্দোলনে সাড়া দিচ্ছে না দেশের জনগণ, সেটা বলা সেই সত্যটি উচ্চারণ করা বেসামাল বা বেপরোয়া উচ্চারণ নয়। আর এখানে গণতন্ত্রকে তারা রক্ষা করার আন্দোলন করছে, গণতন্ত্রের কোনো অসুবিধা নেই, গণতন্ত্র আছে এবং গণতন্ত্র চলছে। গণতন্ত্রের পাঠ হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনের কাজও যথারীতি এগিয়ে চলছে। স্থানীয় রায়টা তো আদালতের বিষয়, আমি কিভাবে বলবো রায় কী হবে, রায় কি সরকার দিচ্ছে? সরকার দিলে তো ষোড়শ সংশোধনীর বিষয়টি এভাবে আসতো না, সে রায় আমাদের পক্ষে গেছে তাহলে? এখানে বেগম জিয়া মুক্তি পেলে তখন জনগণের আন্দোলনের মুখে, তারা তো এটাই বলবে, জামিন পেলেই বলবে জনতার জয়, আদালত রায় দিয়েছে এটা তো বলবে না। এখন আদালতের রায় জামিন হোক অথবা জামিন রিজেক্টেড হোক এটা তাদের আদালত সিদ্ধান্ত নেবে, সরকার এ ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।